ব্লগ ওয়েবসাইট প্রজেক্টের পঞ্চম লেকচার ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। সোফার আমরা হেডার সেকশন ডিজাইন করেছি, ব্যানার সেকশন ডিজাইন করেছি এবং অ্যাবাউট মি সেকশন ডিজাইন করেছি। এ পর্যায়ে পরবর্তী যেই সেকশন রয়েছে অর্থাৎ আর্কাইভ সেকশন, সেটি আমরা ডিজাইন করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে যে কাজ করব, বরাবরের মতো HTML এর এলিমেন্টগুলো তৈরি করব, দেন CSS দ্বারা ডিজাইন করব। তো এখানে কি রয়েছে সেগুলো আমরা প্রথমে একটু দেখে নিতে পারি। আর্কাইভ সেকশনের জাস্ট হেডিং এবং কিছু ইমেজ রয়েছে, দ্যাটস ইট। খুবই সিম্পল কাজ আমরা করব। ওকে, তো অ্যাবাউট মি সেকশনে চলে আসলাম। এর ঠিক নিচে অ্যাবাউট মি সেকশন যেখানে শেষ হয়েছে, আমরা নতুন আরেকটি সেশন শুরু করতে যাচ্ছি এবং এই সেকশনের নাম আমি দিয়েছি আর্কাইভ সেকশন। সো এইখানে দিয়ে দিলাম আর্কাইভ সেকশন স্টার্টস হিয়ার এবং কমেন্ট করে ঠিক নিচে আমি এন্ডস হিয়ার দিয়ে দিলাম। সো আর্কাইভ সেকশনে যা কোড থাকবে সব কিছু মূলত এই কমেন্টের মধ্যে থাকবে, দ্যাটস ইট। তো বরাবরের মতোই সেকশন তৈরি করে নিচ্ছি। সেকশনে এখানে যে কাজ করব, একটি আইডি ডেফিনেটলি দেব, আমি দিচ্ছি আর্কাইভস। আপনারা অবশ্যই আমার সাথে সেম রাখবেন। এইখানে আর্কাইভসের মধ্যে আমি এইরকম যে কাজটা করব, H2 তৈরি করব। সো H2 আমি বরাবরের মতোই তৈরি করি এটা সবসময়, কারণ প্রত্যেকটা সেকশনে এই জিনিসটা কমন। সো আমি H2 যে কোডটা আছে সেটা আমি চাইলে আমি এখান থেকে কপি করে নিয়ে আসতে পারি। এই যে এতটুকু কাজ, আমি কপি করে নিচের দিকে এখানে এসে পেস্ট করে দিচ্ছি এবং এখানে অ্যাবাউট মি বসাবো না, এবার আর্কাইভস বসাবো। সো এই জন্য এখানে টেক্সট চেঞ্জ করে দিচ্ছি। আপনারা অবশ্যই চেঞ্জ করে নেবেন, আর্কাইভস লিখে নেবেন, বাট এবার টেক্সট কিন্তু হোয়াইট করার কোনো দরকার নেই। সো এখান থেকে আমি হোয়াইটটা সরিয়ে নিচ্ছি। ওকে, এতটুকু সেভ করে নিলাম এবং দেখি আমাদের আউটপুটে কোনো কিছু এসেছে কি না। নিচের দিকে দেখতে পাচ্ছি আর্কাইভসটা চলে এসেছে, দ্যাটস ইট। এবার এখানে H2 এর নিচে যে কাজটা করব, আমি আর্কাইভস কন্টেইনার নামে একটি ক্লাস তৈরি করব, যার মধ্যে কি থাকবে, আমার যে ইমেজগুলো রয়েছে সেই ইমেজগুলো থাকবে। তো ইমেজগুলোকে আমি যে কাজটা করব, আনঅর্ডার লিস্টের মধ্যে, লিস্টের মধ্যে প্রত্যেকটাকে রাখবো। সো আনঅর্ডার লিস্ট তো ডেফিনেটলি ব্যবহার করতে হবে। তো বিষয়টা এখানে আমি দেখাচ্ছি আপনাদের। আমি একটি ডিপ তৈরি করছি এবং সেই ডিবের নাম দিচ্ছি আর্কাইভস কন্টেইনার নামে, কন্টেইনার। সো আর্কাইভস কন্টেইনারের মধ্যে যে কাজটা করব, ডেফিনেটলি আনঅর্ডার লিস্ট নেব, আনঅর্ডার লিস্টের মধ্যে লিস্ট নেব এবং লিস্টের মধ্যে বলেছি কি করব, আমি ইমেজ নেব। এই হচ্ছে আমার কাজ। দেন আমি এখানে অনেকগুলো লিস্ট আমি ডেফিনেটলি নেব। ওকে, সো এরকম আপনারা আমার সাথে করে নেবেন। সোর্স হিসেবে আমি যে কাজটা করছি, আমার ইমেজেস থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি, আমি এখানে ইমেজ ওয়ানটাকে সিলেক্ট করে নিচ্ছি। দেন অল্টারনেটিভ এইখানে আমি বলে দিচ্ছি যে এটা হচ্ছে ইমেজ ওয়ান, দ্যাটস ইট। এবং ইমেজগুলোকে অবশ্যই পরবর্তীতে আমি হ্যান্ডেল করতে চাইবো, একটি ক্লাস দিয়ে দিচ্ছি এখানে আর্কাইভস নামে, আর্কাইভস ইমেজ নামে। ওকে, সো আশা করি স্পেলিং এখানে ঠিকঠাক হচ্ছে, যদি মিস্টেক হয় সেক্ষেত্রে সরি। তো আনঅর্ডার লিস্ট এবং লিস্টের ক্ষেত্রেও আমি চাইলে কিছু ক্লাস দিয়ে দিতে পারি এবং তার আগে আমি আউটপুটটা একটু চেক করে নিই যে এখানে আমার ইমেজটা এসেছে কিনা, দ্যাটস ইট, ইমেজ চলে এসেছে। বাট ডিজাইনিংয়ের ক্ষেত্রে আমরা এখন এখানে কোনো কিছু চিন্তা করছি না, আমরা সেগুলো CSS-এ করবো। আনঅর্ডার লিস্টের যে কাজটা করবো, ডেফিনেটলি একটি ক্লাস দিয়ে দিচ্ছি এখানে। আমি ক্লাস হিসেবে এখানে দিচ্ছি আর্কাইভস, আর্কাইভস কন্টেইনার লিস্ট। ওকে, কন্টেইনার লিস্ট দিয়ে দিচ্ছি। ওকে, অ্যান্ড দেন আমি এখান থেকে এই ক্লাসটা সিলেক্ট করে নিচ্ছি, এতটুকু অংশ কপি করে নিচ্ছি, লিস্টের মধ্যে আবার এই ক্লাসটাকে আমি পেস্ট করবো, একটু চেঞ্জ করবো। এবার লিস্টস হবে না, জাস্ট লিস্ট হবে প্রত্যেকটা লিস্টের জন্য। ওকে, সেভ করে নিলাম। অ্যান্ড দেন আমার অনেকগুলো ইমেজ লাগবে, সে ফর এক্সাম্পল এখানে আমি 5টি লিস্ট নিচ্ছি। সো কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল বি, নিচের দিকে কন্ট্রোল বি করবো, দেন এক্স্যাক্টলি সেম আরও কয়েকবার করবো। ওকে, 3, 4, 5, দ্যাটস ইট, 5টা ইমেজ হয়ে গেছে। জাস্ট ইমেজগুলো একটু চেঞ্জ করে দিচ্ছি, 1, 2, দেন এখানে হবে 3 সাপোজ, দেন পরবর্তীটা আবার এখানে 1, দেন এটা হবে 2। সেভ করে নিলাম। এবার দেখি চলুন আউটপুটে কী আসলো সেটা চেক করে নিই। এখানে পারফেক্টলি 5টা ইমেজ চলে এসেছে, বাট এদের যে সাইজ ডিফারেন্ট হওয়ার কারণে, অনেক বড় হওয়ার কারণে ঠিকঠাক মতো এখানে দেখা যাচ্ছে না। আমরা এখানে স্টাইলিং করে নিতে, চলুন এবার স্টাইলিংটা শুরু করি। তো স্টাইলিং শুরু করার সময় আরেকটা জিনিস এখানে অবশ্যই বলে নিতে হবে, আমি বলেছিলাম আপনাদের যে প্রত্যেকটা সেকশনে আমরা কী করেছি, সেন্টারে সব কিছু নিয়ে এসেছি এবং সেকশন সেন্টারের জন্য আমি কিছু কমন কোড লিখে রেখেছিলাম যেটা অলরেডি আমি অ্যাবাউট মিতে ব্যবহার করেছি। সো এক্স্যাক্টলি সেম জিনিসটা আমি এবার আর্কাইভসের বেলায়ও ব্যবহার করব। আমি যদি আবার উপরের দিকে আপনাদের দেখাই, অ্যাবাউট মিতে আমি কী করেছিলাম সেকশনের শুরুতে, এই যে ক্লাস সেকশন সেন্টার ব্যবহার করেছিলাম। তো কেন করেছিলাম নিশ্চয়ই গত ভিডিও টিউটোরিয়াল থেকে সেটা বুঝতে পেরেছেন এবং এই সেকশন সেন্টারটা আমার
আমাদের কমন ক্লাস, যেখানে কিছু কমন কোড রয়েছে সব কিছুকে সেন্টারে নিয়ে আসার জন্য, যে কোনো সেকশনে সব কিছুকে। তো এখানে আমি সেটা আবারও অ্যাপ্লাই করছি, সেকশন সেন্টারে আমি সব কিছু এখানে চলে আসবে। যদি আউটপুটটা আপনাদের দেখাই, নিচের দিকে দেখাচ্ছি, তো এখানে আসলে অলরেডি চলে এসেছে, বাট হয়তো আমরা এখানে বুঝতে পারছি না, বাট ডেফিনেটলি এটা কোনো ব্যাপার না। যখন আমরা মিনিমাম হাইট সেট করবো সব কিছু দেখতে পাবো, এমনিতেই সেন্টার চলে আসবে। বাট মেক শিওর আপনারা এই সেকশন সেন্টারটা ব্যবহার করেছেন। আসলে এখানে যে জিনিসগুলো আমি কোডগুলো অ্যাপ্লাই করেছি, ফ্লেক্স, দেন যেটা আমরা এখানে ব্যবহার করেছি, অ্যালাইন আইটেমস, জাস্টিফাই কন্টেন্ট, এই জিনিসগুলো অ্যাপ্লাই করা হয়েছে, কিন্তু ইমেজের সাইজ এবং হাইট আমরা যে আর্কাইভসের হাইট সেট না করে দেয় এরকম হচ্ছে। তো সেটা সিএসএসে গেলে এমনি শর্ট আউট হয়ে যাবে, প্রবলেম নেই। তো এইচটিএমএলে যতটুকু করার দরকার আমরা কিন্তু এইচটিএমএলে শেষ করে ফেলেছি। এবার আমরা যাব সিএসএসে, সেই জন্য স্টাইল ডট সিএসএস ফাইলে চলে গেলাম। আমরা যেখানে লাস্ট শেষ করেছিলাম, আমরা ব্লক অ্যাবাউট স্টার্টস হিয়ার ছিল, ব্লক অ্যাবাউট এন্ডস হিয়ার ছিল। সো এইখানে আমরা কাজ করব, আমরা এবার কাকে নিয়ে কাজ করব, আর্কাইভসকে নিয়ে কাজ করব। সেই জন্য এখানে দিচ্ছি আর্কাইভস স্টার্টস হিয়ার, কমেন্ট করে দিচ্ছি, নিচের দিকে পেস্ট করে এখানে বলে দিচ্ছি এন্ডস হিয়ার। তো আর্কাইভ সেকশনে বরাবরের মতো এখানে আমি কী করবো, আর্কাইভসটাকে সিলেক্ট করে নিচ্ছি। সো আর্কাইভসকে সিলেক্ট করলাম, আর্কাইভসের মধ্যে কী করবো, প্যাডিং বলে দিচ্ছি প্রত্যেকটাকে যেভাবে বলে দিই, এইখানেও প্যাডিংটা বলে দিচ্ছি 5 RM, 1 RM, এবং মিনিমাম হাইট যেটার কথা বলছিলাম আমি, মিনিমাম হাইটটা দিয়ে দিচ্ছি 95 ভার্টিক্যাল হাইট। তো হাইট সেট করে দেওয়ার পরে এবার দেখতে পাচ্ছি নিচে চলে এসেছে কিন্তু। ওকে, তো এবার সবার আগে যে কাজটা করতে চাচ্ছি, আমি আসলে ইমেজগুলোকে সিলেক্ট করে ইমেজগুলোকে একটু সাইজ করে নিতে চাচ্ছি। আদারওয়াইজ অনেক ধরনের হয়তো বা স্টাইলিং করবো, সেগুলো আপনাদের চোখে পড়বে না। সো আর গাইভস ইমেজকে আমি এখানে বলে দিচ্ছি উইথ হবে 100%, দেন এখানে আমি বলে দিচ্ছি হাইট হবে 100%। ওকে, এতটুকু করে নিলাম, উইথ হাইট দিয়ে দিলাম, এবং ইমেজের চারিদিকে একটা বর্ডার রেডিয়াস দিব আমি, সবগুলো ইমেজের চারিদিকে কী হবে একটা বর্ডার রেডিয়াস চলে আসবে, সেই জন্য 0.6 RM দিলাম। এতটুকু করলাম, বাট এখানে লক্ষ্য রাখবেন ইমেজগুলো এবার কিন্তু 100% জায়গা নিয়ে নিয়েছে। বাট আমরা তো এইরকম চাচ্ছি না, আমরা চাচ্ছি ইমেজগুলো যে কন্টেইনারের মধ্যে রয়েছে, কার মধ্যে রয়েছে, সেগুলো আমরা চাইলে এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল এ গিয়ে দেখতে পারি। যে এই যে প্রত্যেকটা ইমেজ মূলত লিস্টের মধ্যে আছে, তাই না? এইখানে লক্ষ্য রাখবেন, এখানে লিস্টের মধ্যে আছে। তো এই লিস্টের মধ্যে আমরা যেই কাজটা করতে পারি, আমরা ডিসপ্লে ফ্লেক্স ব্যবহার করতে পারি, তাই না? তো চলুন আমরা সেই কাজটা করি। তো ডিসপ্লে ফ্লেক্সকে আমি নিয়ে কাজ করব, সেটা ডেফিনেটলি ঠিক আছে, বাট ডিসপ্লে ফ্লেক্সের আগে, তার আগে এখানে চিন্তা করুন, এখানে লিস্টের নিয়ে কাজ করার আগে চিন্তা করুন যে এই যে আনঅর্ডার লিস্ট কার মধ্যে আছে, আছে আর্কাইভস কন্টেইনারের মধ্যে, এই যে আর্কাইভস কন্টেইনারের মধ্যে। তো আর্কাইভস কন্টেইনারের প্রথমে আমি এখানে যে কাজ করে দেবো, এইখানে আমি প্রত্যেকটার জন্য আমি একটা অ্যালাইনমেন্ট সেট করে দেবো, এবং সেটা কীভাবে করতে পারবো, ডিসপ্লে ফ্লেক্স ব্যবহার করে, যেহেতু আমরা এটা কমনলি ইউজ করছি। তো ডিসপ্লে ফ্লেক্স ব্যবহার করবো, এবং পুরাটার দিকে এইখানে যেমন আউটপুটটা দেখতে পাচ্ছেন যে উপরে মার্জিন, নিচে মার্জিন, বর্ডার রয়েছে, এই বর্ডারগুলো আমরা সেট করে দেবো। তো চলুন আমরা চলে যাই, এই ক্লাসটাকে ধরে নেই আর্কাইভস কন্টেইনারকে, এটাকে প্রথমে একটু ডিজাইন করে নেই। ওকে, সো এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম ক্লাসটা, আমি চলে আসলাম এইদিকে, আমার যে জায়গায় কোডটা করতেছিলাম এই জায়গায়। ওকে, সো আর্কাইভস ইমেজের উপরে করবো, আর্কাইভসের ঠিক নিচে এইখানে করবো। ওকে, ডট দিয়ে আমি আর্কাইভস কন্টেইনারটাকে সিলেক্ট করলাম, ডিসপ্লেটা বলে দেবো ফ্লেক্স। তো আমি চাচ্ছি কি পাশাপাশি আপনাদের দেখাই, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে, আমারও বুঝতে সুবিধা হবে। ওকে, আউটপুটটা দেখতে পারবো কী কী চেঞ্জ হচ্ছে, কী কী চেঞ্জ হচ্ছে না। জাস্টিফাই কন্টেন্ট আমি এখানে স্পেস ইভেনলি বলে দিতে পারি, স্পেস ইভেনলি বলে দিচ্ছি। অ্যালাইন আইটেমস আমি এখানে চাইলে সেন্টার বলে দিতে পারি, দেন যে কাজটা করবো এবার প্যাডিং দিয়ে দিচ্ছি 2 RM এর মতো, 2 RM সেভ করে নিলাম। এবার যে কাজটা করব, আমি এখানে একটি বর্ডার দিব, যেমনটা বলেছিলাম আপনাদের, বর্ডার টপ এবং বর্ডার বটম। প্রথমে বর্ডার বটম টপ দিচ্ছি 0.1 RM এর মতো, সলিড দিচ্ছি, এইখানে ব্ল্যাক কালার বাই ডিফল্ট থাকবে, সেই জন্য আর কালার দিচ্ছি না, এক্সাক্টলি সেম বর্ডার বটম হবে এবার, এই জায়গায় জাস্ট চেঞ্জ আনবো বর্ডার বটম। সেভ করে নিলাম এতটুকু। এবার দেখতে পাচ্ছেন টপের দিকে একটি বর্ডার আছে, এবং একেবারে শেষের দিকে এখানে আরেকটি বর্ডার চলে এসেছে। এবার এই ইমেজগুলোকে নিয়ে আমি হ্যান্ডেল করবো, যেমনটা আমি বলেছিলাম। তো ইমেজগুলো কার মধ্যে রয়েছে নিশ্চয়ই আপনাদের মনে আছে, আমি যদি এখানে এইচটিএমএলে আবার চলে যাই, এই যে আর্কাইভস কন্টেইনার, আর একটু বড়ো করে নিচ্ছি এই জায়গা থেকে, আর একটু বড়ো করে নিলে আপনারা ভালো করে দেখতে পারবেন, এই যে আর্কাইভ কন্টেইনার লিস্ট, এবার লিস্টে চলে যাচ্ছি। ওকে, সো লিস্ট, এই যে আনঅর্ডার লিস্ট যেটা রয়েছে, এই আনঅর্ডার লিস্টকে আমি কী করবো, ফ্লেক্স করে দিয়ে সবাইকে সেন্টারে নিয়ে আসার চেষ্টা করব। তো চলুন, কারণ এই আনঅর্ডার লিস্টের মধ্যে সবগুলো লিস্ট রয়েছে। তো এই জায়গায় চলে আসলাম নিচের দিকে, এইখান থেকে আমি আর্কাইভস কন্টেইনার
লিস্টসকে সিলেক্ট করবো, লিস্টসকে, কিন্তু আনোডা লিস্টটাকে সিলেক্ট করবো, এবং এখানে বলে দেবো যে তুমি ডিসপ্লে ফ্লেক্স হয়ে যাও। এতে করে ডিসপ্লে ফ্লেক্স মানে কি, যেটা ডিরেকশন বাই ডিফল্ট কী থাকে, রো থাকে, সব কিছু কিন্তু দেখতে পাচ্ছেন রো ওয়াইজ চলে এসেছে, দ্যাটস ইট। এবার সব কিছুকে সেন্টারে নিয়ে আসার জন্য চাইলে আমি এখানে জাস্ট টেক্সট অ্যালাইন ব্যবহার করে নিতে পারি। সো টেক্সট অ্যালাইন সেন্টার বলে দিচ্ছি, ওকে সেন্টার, পারফেক্ট। দেন আমরা আর কী কী করতে পারি, এবার চলুন এই লিস্টের আইটেমগুলোকে নিয়ে কাজ করি। অর্থাৎ আনোডা লিস্টের মধ্যে কী রয়েছিল, আমাদের লিস্ট রয়েছে, এই যে আর্কাইভস কন্টেইনার লিস্ট। এবার একে ধরে কাজ করি, দেখি একে ধরে আমরা কী কাজ করতে পারি। সো এখানে ডট দিয়ে আমি এখানে ক্লাসটা পেস্ট করে দিলাম। এখানে যে কাজটা করতে যাচ্ছি মূলত প্রত্যেকটার মধ্যে মার্জিন দিতে চাচ্ছি। সো মার্জিন দিয়ে দিচ্ছি 2 rem এর মতো, সেভ করে নিলাম। এতে করে প্রত্যেকটা থেকে দেখতে পাচ্ছেন দূরত্ব কিন্তু বেড়ে গেছে। সো এতটুকু কাজ করে নিলাম, এবার চলুন আবার চলে যাই আমাদের প্রথমে যে কাজটা করেছিলাম, আর্কাইভস ইমেজে আমরা কী কী করতে পারি। ইমেজের মধ্যে আমরা উইথ দিয়েছিলাম, হাইট দিয়েছিলাম, বর্ডার রেডিয়াস, মোটামুটি অনেক কিছু করে নিয়েছি। বাট যখন হোভার করা হবে তখন কিন্তু একটা স্টাইল আমি এখানে দিয়েছি, দেখতে পাচ্ছেন এই যে। সো স্কেলিং হচ্ছে এখানে, আবার ওই কাজটা আমরা করে নিতে পারি চলুন এটার জন্য। সো এটার জন্য কীভাবে স্কেলিংটা করব, আমরা এখানে চাইলে ট্রানজিশন ব্যবহার করব। ট্রানজিশন ব্যবহার করার আগে যে কাজটা করে নিই, আমি আগে হোভারটা সেট করে নিই এটার সাথে। সো আর্কাইভস ইমেজ দেন হোভার, হোভার করলে কী হবে, হোভার করলে ট্রান্সফর্ম হবে, স্কেলিংটা হবে এখানে 1.1, দ্যাটস ইট। এবার আমি সেভ করে যদি দেখাই আপনাদের, এই যে সেভ করে দেখাচ্ছি, ট্রানজিশনটা অনেক কুইকলি হচ্ছে। কীভাবে ট্রানজিশনটা কন্ট্রোল করতে সেটা আপনারা অলরেডি শিখে গেছেন। এই কাজটা এখানে করব, ইমেজের সাথে আমি কী করব, ট্রানজিশনটা ব্যবহার করব এবং বলে দেবো যখন ট্রান্সফর্ম হবে তখন যাতে এইখানে আমরা কী করতে পারি, টাইমিংটা একটু কম করে দিচ্ছি 0.4 সেকেন্ড। সো একটু স্মুথলি ট্রানজিশনটা হবে, এই যে দেখতে পাচ্ছেন। তো এতটুকু কাজ করে নিয়েছেন, ডেফিনেটলি আশা করি আমাদের মোটামুটি যতটুকু ডিজাইন করা দরকার ততটুকু আমরা করে নিয়েছি। বাট এটাকে একটু রেসপন্সিভ এবার করে নেব আমরা, ওকে। সো 992 পিক্সেলের জন্য এটা পারফেক্টলি রেসপন্সিভ আছে, আমি আপনাদের এখানে দেখাচ্ছি, এখানে পারফেক্টলি আছে। বাট আমি চাচ্ছি এটাকে 768 পিক্সেলের জন্য একটু এখানে আমি চেঞ্জ করব, এখানে যে আর্কাইভসের হাইটটা যেটা আছে সেটা আমি চেঞ্জ করব, ওকে। সো 768 পিক্সেলে চলে যাচ্ছি, এবং ঠিক 768 পিক্সেলে যেখানে কোড শেষ হয়েছিল লাস্ট টাইম, এইখানে যে কাজটা করব আপনারা লক্ষ্য রাখবেন, এখানে আমি আর্কাইভস যে পুরো সেকশন যেটা আছে সেটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করে এইখানে আমি বলে দিচ্ছি যে মিনিমাম হাইট হয়ে যাবে অটো, দ্যাটস ইট। সো যতটুকু জায়গা নেওয়ার দরকার ঠিক ততটুকু জায়গা নিবে, দেখতে পাচ্ছেন এইখানে, ওকে। অ্যান্ড দেন সবার শেষে 600 পিক্সেলের জন্য আমি অবশ্যই একটু ডিজাইন করে নেব এইখানে। 600 পিক্সেলে আমি যে কাজটা করব আপনারা এখানে লক্ষ্য রাখবেন, আমি নিচের দিকে চলে আসছি। 600 পিক্সেলের যে মিডিয়া কোয়েরি রয়েছে সেটার জন্য, এই যে 600 পিক্সেল আমার মিডিয়া কোয়েরি, কোড যেখানে শেষ হয়েছিল লাস্ট টাইম সেই জায়গায় ঠিক নিচে আসবো, অর্থাৎ কার্ড কন্টেইনারের নিচে চলে আসছি। তো এইখানে আমি আর্কাইভসের কন্টেইনারের যে লিস্টটা রয়েছে সেটাকে, আর্কাইভ কন্টেইনার্সের যে লিস্ট অর্থাৎ আনোডার লিস্টটা যেটা রয়েছে, তার মধ্যে তো অনেকগুলো লিস্ট রয়েছে তাই না, তো সেইগুলোকে আমি কী করে দেব, র্যাপ করে দেব। সো র্যাপ করে দিচ্ছি, এই যে দক্ষ রাখবেন এইখানে। সো এবার যদি আমি আপনাদের কোডটা একটু ছোটো করে দেখাই, এই স্ক্রিনটা একটু ছোটো করে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন। সো যখন এই 768 পিক্সেলে ছিল তখন এইরকম ছিল, বাট যখন 600 পিক্সেলে চলে আসলো তখন আমরা কী বলেছি যে কন্টেইনারের লিস্টগুলো কী হয়ে যাবে, প্রত্যেকটা লিস্ট র্যাপ করা হয়ে যাবে, এবং সবগুলো লিস্ট কার মধ্যে ছিল, এই আর্কাইভস কন্টেইনার লিস্টের মধ্যে, অর্থাৎ আনঅর্ডার লিস্টের মধ্যে, এই যে এটার মধ্যে ছিল। তো তার মধ্যে যতগুলো লিস্ট আছে সবাই কী হয়ে গেছে, র্যাপ হয়ে গেছে। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন, এই সেকশনের কাজ আমরা যতটুকু দরকার মোটামুটি করে নিয়েছি এবং এই সেকশন রেসপন্সিভ করা হয়ে গেছে। এবার পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখবো আর্কাইভসের পরবর্তী সেকশন, অর্থাৎ ব্লগ পোস্ট সেকশন কীভাবে তৈরি করতে হয়।